Hello guys, assalamu alaikum and good morning. Hope you all are well. So আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছি আর এখন বাজে হচ্ছে সকাল 5:30টা। তো কয়েকদিন ধরে আমার এক্সাম চলছে তাই আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে যাই পড়ার জন্য। তো আজকে ঘুম থেকে উঠেই দেখি যে একটু একটু বৃষ্টি হচ্ছে, দেন একটু পরেই আবার রোদও উঠে গিয়েছে। আর আজকে আকাশটা অনেক সুন্দর, অনেক ক্লিন ছিল। দেন আমি আব্বুর ফুল গাছের মধ্যে দেখলাম যে অনেকগুলো ফুল ফুটে আছে আর ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, পিঙ্ক কালার। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পুঁইশাক গাছ, আমার আম্মুর পুঁইশাক অ্যান্ড অ্যালোভেরা গাছ। এই পুঁইশাকগুলো খেতে খুবই মজা লাগে কারণ একদম ফ্রেশ এগুলো। দেন এখানে কিছুক্ষণ থাকার পর আমি পড়তে বসে পড়লাম ফ্রেশ হয়ে। আর এখন বাজে হচ্ছে সকাল 5:45, তো এখন আমি পড়তে বসবো। সো গাইজ, এখন আমি তোমাদের সাথে যে ভ্লগটা শেয়ার করছি এটা কিন্তু আমার লাস্ট এক্সামের দিনের ভ্লগ। তো একদম শেষেই ছিল হচ্ছে বায়োলজি এক্সাম, তো এখন সেই জন্যই আমি একটু চিত্র প্র্যাকটিস করছি। আর এখন যেটা প্র্যাকটিস করছি সেটা হচ্ছে ইনসুলিন উৎপাদনের চিত্র। আমি শুনেছি এটা নাকি অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, তাই জন্যই প্র্যাকটিস করছিলাম। আর এক্সাম দিতে গিয়ে দেখি যে কোয়েশ্চেনও এটা এসেছে। তো আজকে যে শুধু পরীক্ষা শেষ তাই না, আজকে আমাদের লাস্ট এক্সাম এবং উত্তর হাইস্কুলে দিতে যাও লাস্ট এক্সাম, কারণ এরপর তো আর উত্তর হাইস্কুলে যাব না এক্সাম দিতে। তো আমি পড়ছিলাম, দেন পড়তে পড়তে দেখি যে 8:30 বেজে গিয়েছে, দেন আমি রেডি হতে চলে গেলাম। সো ইউনিফর্ম পরে রেডি হয়েই আমার ব্রেকফাস্ট নিয়ে আসলাম। আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে নুডলস। আমার ব্রেকফাস্টে এই স্পাইসি নুডলসটা খেতে অনেক ভালো লাগে। তো ব্রেকফাস্ট শেষ করেই আমি বের হয়ে গেলাম। সো গাইজ, আমি বের হয়ে গিয়েছি আর আজকে রাস্তায় এত জ্যাম। তো আমার এক্সাম শুরু হচ্ছে সকাল 10:00 আর আমি বের হয়েছি আধা ঘন্টা আগে। সো এই তো এখন আমি জ্যামে বসে আছি। তো আজকের দিনটা কিন্তু একদিকে আনন্দের আর একদিকে দুঃখের। আনন্দের হচ্ছে কারণ আজকে আমাদের এক্সাম শেষ আর এই কয়দিন আমরা অনেক পড়ার প্রেশারে ছিলাম, আজকে একটু হলেও আমরা চিল করতে পারবো। আরেকটা হচ্ছে আজকে আমাদের রেজাল্ট দিয়েছিল, আমরা সবাই টেস্টে বেশিরভাগই ভালো রেজাল্ট করেছি। আর দুঃখের হচ্ছে কারণ আজকে আমরা শেষ এক্সাম দিতে যাচ্ছি উত্তর হাইস্কুলে, নেক্সট টাইম আর কখনো উত্তর হাইস্কুলে এক্সাম দেওয়া হবে না। তো এই জন্যই আজকে অনেকেরই মন খারাপ ছিল এক্সাম দেওয়ার পরে। সো আমি কলেজের কাছে চলে এসেছি, এখন যাব অ্যান্ড এক্সাম দিব। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। সো গাইজ, এক্সামের পর আমি ডিরেক্ট বাসায় চলে গিয়েছিলাম। আজকের এতটুকুই ছোট্ট একটা ব্লগ ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।